হ্যালো গাইস, আমি দীপন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে মেইনলি বেশ কয়েকটা বিষয়কে নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো দেবদাকে নিয়ে এবং দেবদার বাঘা যতীনকে নিয়ে, এবং বাঘা যতীনের অফিসিয়াল ট্রেলার কবে আসছে এটা কিন্তু অনেকের মধ্যে একটা কিন্তু প্রশ্ন আছে, একটা বিরাট বড় কিন্তু কোয়েশ্চেন্স আছে যে এই প্রজেক্টটার ট্রেলার কবে আসছে, যেখানে এই পুজোর যে কটা ছবি রিলিজ পাচ্ছে প্রায় কিন্তু প্রত্যেকটা ছবির কিন্তু ট্রেলার চলে এসেছে। সেটা আমি দশম অবতার বলি, এবং গতকালের জঙ্গলের নীতিন মাসির অফিসিয়াল ট্রেলার রক্ত বীজের যে ট্রেলারটাও কিন্তু মোটামুটি চলে এসেছে। শুধুমাত্র এই ছবিটারে কিন্তু এখনো অবধি কোনো ট্রেলার আসেনি। সো এইটা ট্রেলার কবে আসছে? সো এখনও কিন্তু এই প্রজেক্টটার দুটো গান আসা কিন্তু বাকি রয়েছে, এবং সেটা হচ্ছে জাগরে বাঘা, এবং তার সঙ্গে সঙ্গে অরিজিৎ সিং এর যে একটা গান ছিল সেই গানটা কিন্তু এখনো আসা কিন্তু বাকি রয়েছে। এবং আমি শিওর যে দেবদা কিন্তু ট্রেলারটাকে সবার লাস্টেই নিয়ে আসবে। তার কারণটা হচ্ছে ট্রেলারটাই হচ্ছে যে কোনো ছবি একটা মেন বিষয়বস্তু, যেটা একদম লাস্টে অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় বুস্ট আপ দেবে। সো এটা আমার মনে হয় যে সবার লাস্টে আসবে, এবং তার আগে এই দুটো যে গান আছে, এই দুটো যে ভালো ভালো যে গান আছে জাগরে বাঘা এবং তার সঙ্গে সঙ্গে অরিজিৎ সিং এবং সঞ্জীব কুমার যে ভার্সনের যে দুটো গান, ওই দুটো গান আগে আসবে, তারপরে আমার মনে হয় যে ট্রেলারটা আসতে পারে। এবং ট্রেলারটা আই থিঙ্ক মহালয়ার সময় করে কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং এটা আমার মনে হয় যে মহালয়ার দিন কিন্তু এক্স্যাক্টলি আসতে পারে। এবার তোমাদের কি মতামত, এই প্রজেক্টের ট্রেলার কবে আসতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত আমি এই ভিডিওতে কথা বলবো তেজসকে নিয়ে। কঙ্গনা রানাউতের আপকামিং একটা প্রজেক্ট আছে তেজস, এবং এই প্রজেক্টটার গতকাল কিন্তু একটা টিজার ড্রপ করা হয়েছে, এবং সত্যি বলতে টিজারটা আমার ব্যাপক লেগেছে, দুর্দান্ত কিন্তু লেগেছে। এবং যেভাবে মানে ডায়লগুলো শুনছি সত্যি বলতে গায়ে কাঁটা দেওয়ার মতো, এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরটাও ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা। এবং এটা কিন্তু অফিসিয়ালি রিলিজ হচ্ছে 27th অক্টোবর, এবং এটার যে অফিসিয়াল ট্রেলার এটা কিন্তু রিলিজ করা হবে ইন্ডিয়ান এয়ারফোর্স ডেতে, মানে 8th অক্টোবর কিন্তু এটার অফিসিয়াল ট্রেলার আসছে। দেখা যাক কঙ্গনা দিদির এবারে কাম ব্যাক হয় কি না, আশা করছি এই প্রজেক্টটা ভালো হবে। দেখা যাক তেজস কেমন হয়, এবং তোমাদের কি মতামত এই দুটো বিষয়কে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।